পাঠ উপস্থাপনায় আছি আমি নীলুফা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসা পরিচিতি নিয়ে অধ্যায় চার অংশীদারি ব্যবসা, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের আমরা পার্ট চারে আছি। আমরা ক্লাসের শুরুতেই স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে আমরা একটু অনুমান করার চেষ্টা করব যে আসলে আজকে টপিকটি কি হতে পারে। তো দেখা যাচ্ছে যে স্লাইডটা যতটুকু দেখা যাচ্ছে যে একটা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে বা সম্পর্কটা ভেঙে যাচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, আরেকটা হচ্ছে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতি। আশা করছি সবাই ক্লাসে মনোযোগ দিবে এবং শিখনফলটা যাতে ঠিকভাবে হয় সেটা খেয়াল করবে। শিখনফল এই পাঠ শেষে আমরা অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে বলতে পারবো। তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। আমরা শুরুতেই খেয়াল করব যে অংশীদারি ব্যবসা সম্পর্কে মোটামুটি আমাদের সবারই আইডিয়া আছে, যেহেতু আমার আগের ক্লাসগুলোতে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ একটা অংশীদারি ব্যবসার বিলোপ সাধন কি। বিলোপ সাধন স্লাইডে আমি অল্প একটু রেখেছি, বলেছি যে অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান। অবসান মানে হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কের বিলুপ্তি। আমরা জানি যে একটা অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় কোথা থেকে, চুক্তি থেকে সৃষ্টি হয়। আমরা এটাও জানি যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তির আলোকেই অংশীদারি ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই চুক্তিবদ্ধ সম্পর্ক যখন শেষ হয়ে যাবে বা সম্পর্কটা যখন ভেঙে যাবে, তখনই আমরা ধরে নিব যে অংশীদারদের মধ্যকার সম্পর্কের অবসান ঘটছে। আমরা যদি এই অবসানের বিষয়টা বা অবসানের বিষয়টা একটু উদাহরণস্বরূপ নেই, যেমন কখ গ তিন বন্ধু মিলে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান করছে, মানে পরিচালনা করছে, কিছুদিন পর তাদের সম্পর্কের অবনতি ঘটলো এবং একজন কাউকে না বলেই তার মালিকানা ছেড়ে দিয়ে সে চলে গেল, সেই ক্ষেত্রে কি হবে, অংশীদারি ব্যবসাটি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বা বিলুপ্তি হবে। তো এটাই হচ্ছে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন, যে অংশীদারদের মধ্যকার যে সম্পর্ক, যে সম্পর্কটার ভিত্তিতে ব্যবসাটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছিল, সেই সম্পর্কটা যখন অবসান হয়ে যাবে, সেই সম্পর্কের যখন বিলুপ্তি হবে, তখনই আমরা সেটাকে কি বলবো, অংশীদারদের মধ্যকার মানে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বলবো। আচ্ছা, এখানে একটু বলে রাখা দরকার যে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হয়ে যাওয়ার পরেও অংশীদাররা যদি মনে করে, তারা কিন্তু ব্যবসাটাকে পুনর্গঠন করতে পারে। আমাদের কিন্তু পুনর্গঠন বলতে একটা টার্মস আছে, আমরা এটাকে অবশ্যই পুনর্গঠন করতে পারবো, কারণ অংশীদারি ব্যবসা একজন অংশীদার চলে গেল, আমরা যদি আরেকজনকে অংশীদার হিসেবে নেই, আবার যদি নতুন করে কোনো চুক্তিপত্র তৈরি করি, চুক্তির বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত করি, তারপরে সেটাকে যদি আবার নিবন্ধিত করি, নতুন করে একটা সম্পর্ক তৈরি করি, সেই ক্ষেত্রে পুনর্গঠিত হয়েছে বলে ধরা যাবে। তাহলে আমরা কি জানলাম যে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন কি, এবং বিলোপ সাধনের পরও এটাকে ইচ্ছা করলে কি করা যাবে, পুনর্গঠন করা যাবে। এখন আমরা দেখব, একটু খেয়াল করি, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন প্রক্রিয়া। যেহেতু আমি বলছি যে আজকে অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের পদ্ধতি পড়াবো, প্রক্রিয়া পদ্ধতি একই কথা, আমরা একটু খেয়াল করব। এটা আমাদের সিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আর আমরা জানি যে অংশীদারি ব্যবসাটা আমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস প্রথম পত্র ব্যবসা পরিচিতি, এটাতে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রথম পদ্ধতিটাই হচ্ছে সকলে একমত হয়ে বিলোপ সাধন। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে কিছু পার্টনার একসাথে মিলিত হয়েছে এবং তাদের যে এগ্রিমেন্ট বা চুক্তিপত্র, এটাতে সবাই মানে স্বাক্ষর করছে। তার মানে কি, এই ছবিটা দেখে কিন্তু আমরা বা পয়েন্টটা দেখেও কিন্তু আমরা এটার মিনিংটা বুঝতে পারবো যে সকলে একমত হয়ে বিলোপ সাধন মানে কি। মানে হচ্ছে আমরা জানি যে একটা অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কতজন থাকে, 2 থেকে 20 জন। এই 2 থেকে 20 জন মিলেই কিন্তু অংশীদারি ব্যবসাটি গঠিত হয়। তো ওই 2 থেকে 20 জন ব্যক্তি যেমন মিলিত হয়ে ব্যবসাটি গঠন করেছিল, তারা যদি আবার সবাই একসাথে মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের ব্যবসাটাকে আর রান করবো না, তাহলেই সেটা হয়ে যাবে সকলে একমত হয়ে বিলোপ সাধন।
সহজ, খুবই বিষয়টা খুবই সহজ, যে সকলে একমত হয়ে যেভাবে অংশীদারি ব্যবসাটি গঠন করা যায়, একমত হয়ে তেমনি কি করা যায়, বিলুপ সাধন করা যায়। তাহলে যে আমরা যখন বিলুপ সাধনের সবগুলা পদ্ধতি যখন শিখবো, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে সকলে একমত হয়ে বিলুপ সাধন পদ্ধতিটা খুবই সহজ, সবাই মিলে গঠন। আবার সবাই মিলে যখন মিল হচ্ছিল না বা কোনো কারণে সবাই মনে করলো যে না আমরা ব্যবসাটাকে রান করাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এটাকে বন্ধ করে ফেলবো। তাহলে আমি আমার পরের পদ্ধতিতে যাই। পরের পদ্ধতিটা হচ্ছে বাধ্যতামূলক বিলুপ সাধন। বাধ্যতামূলক কথাটি একটু একদম কম্পালসারি মনে হচ্ছে যে আসলে এটাকে বিলুপ্তি ঘটাতে হবে। তাহলে এইখানে যেহেতু আমাদের পাঠ্যবইতে পদ্ধতিগুলো দেয়া আছে, এই জন্য পুরোটা বিষয় স্লাইডে আনিনি। দেউলিয়া হলে বা ব্যবসায়ীকে অবৈধ বলে ঘোষণা করলে, হ্যাঁ, তাহলে আমরা কী নিব সংজ্ঞাটা, যে অংশীদারি ব্যবসায় বিলুপ সাধনের যে অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটা হচ্ছে বাধ্যতামূলক বিলুপ সাধন। বাধ্যতামূলক বিলুপ সাধনের মধ্যে দেউলিয়া হলে, আমরা সবাই দেউলিয়া কথাটির সাথে পরিচিত, যে ব্যাংকের দেনা পরিশোধে অক্ষম ব্যক্তিকে আমরা কি বলছি, দেউলিয়া বলছি। তো অংশীদারি ব্যবসাটি যেহেতু অংশীদারদের সমন্বয়েই গঠিত হচ্ছে, আর আমরা জানিও এই ব্যবসার একটা বৈশিষ্ট্য আছে, অসীম দায়, একজনের দায় আরেকজনকে নিতে হয়। তাহলে একজন অংশীদার একযোগে বা সকল অংশীদাররা যদি দেউলিয়া ঘোষিত হয়, সেই ক্ষেত্রে ব্যবসাটি কি হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে ব্যবসায়ীকে অবৈধ ঘোষণা করলে, অংশীদারি ব্যবসাটি সব ব্যবসায়ী একটা না একটা উদ্দেশ্য নিয়ে গঠিত হয়, তেমনি অংশীদারি ব্যবসাটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। তো দেখা যাচ্ছে যে তারা কার্যক্রম চালাচ্ছে, কিন্তু সরকার হঠাৎ করে কোনো আইন প্রণয়ন করলো, যে আইন প্রণয়নে দেখা যাচ্ছে যে তাদের ব্যবসার যে কর্মকাণ্ড এটা অবৈধ বলে ঘোষিত হয়েছে। তাহলে কি সুপ্রিয় শিক্ষার্থী, এই ব্যবসাটি তাহলে চলবে, চলবে না, এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে, কারণ সরকার এটার কার্যক্রমকে অবৈধ বলে ঘোষণা করেছে। তাহলে আমরা কি শিখলাম, যে অংশীদারি ব্যবসার বিলুপ সাধনের যে পদ্ধতি বাধ্যতামূলক বিলুপ সাধন, এই পদ্ধতিতে বলা হচ্ছে যে কোনো অংশীদার যদি দেউলিয়া বলে ঘোষিত হয় বা ব্যবসাটি যে উদ্দেশ্য নিয়ে চলছিল আইন প্রণয়নের কারণে সেই উদ্দেশ্যটা যদি অবৈধ বলে গণ্য হয়, তাহলে কি হবে, বাধ্যতামূলক বিলুপ সাধন ঘটবে। আশা করছি সবাই বুঝতে পারছো। তারপরে আসছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন। বিশেষ ঘটনা, পয়েন্টটা থেকেই বোঝা যাচ্ছে যে কতিপয় ঘটনা ঘটবে, ঘটনাগুলোর কারণে অংশীদারি ব্যবসাটি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখি বিশেষ ঘটনাগুলো কি হতে পারে। বিশেষ ঘটনা হতে পারে, আমরা জানি যে একটা অংশীদারি ব্যবসার উদ্দেশ্য কিন্তু স্পেসিফিক হতে পারে, মেয়াদ স্পেসিফিক হতে পারে। আমি আমার আগের ক্লাসগুলোতে এই নিয়ে কথা বলেছি, ছিল যে একটা উদ্দেশ্য দুবছর, যেমন ব্যবসাটি দুবছর সময়ের জন্য গঠিত হলো, দুবছর মেয়াদি সময় নিয়ে গঠিত হলো, দুই বছর অতিক্রম হয়ে গেল, তাহলে কি হবে, ব্যবসাটি বন্ধ হয়ে যেতে পারে, কারণ এখানে এটা একটা ঘটনা যে আমার সময় উত্তীর্ণ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, যেমন আমি বলেছিলাম যে আগের ক্লাসে যে একটা বিল্ডিং নির্মাণের জন্য হতে পারে, রাস্তাঘাট হতে পারে, সেতু নির্মাণের জন্য হতে পারে, এই কাজটা হয়ে গেছে, এখন কি করবে, অংশীদারি ব্যবসাটি বন্ধ হয়ে যাবে। এটাও একটা ঘটনা যে আমার নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা আমার শেষ হয়ে গেছে, উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো অংশীদারের মৃত্যু হলে, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো যে অংশীদার কোনো একজন মারা গেল, হ্যাঁ। তারপরে আসছে কোনো অংশীদার যদি দেউলিয়া ঘোষিত হয়, এটাও একটা মানে পয়েন্ট বা একটা বিশেষ ঘটনা, যে কোনো অংশীদার কোনো কারণে ব্যাংক দেনা পরিশোধে অক্ষম হলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু ঘটনা দেয়া আছে, আমাদের পাঠ্যপুস্তকে আরও কিছু বিষয় আমরা পাবো। এই বিশেষ ঘটনাগুলো যদি ঘটে আর এই বিশেষ ঘটনার কারণে যদি অংশীদারি ব্যবসার কার্যক্রম বন্ধ হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন। আমরা কিন্তু বিলুপ সাধনের পদ্ধতি পড়তে গিয়ে একটু বোর ফিল করি, যে মনে থাকে না, সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা পয়েন্ট হিসেবে নিই বা আলাদা আলাদা বিষয়বস্তুগুলোকে আমরা ঠিকভাবে ধরতে পারি, তাহলে কিন্তু উদ্দীপককে বের করা খুবই সহজ, যে কীভাবে বিলুপ সাধনে কোন পদ্ধতির কথা বলা হয়েছে। আচ্ছা, আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, বিজ্ঞপ্তির দ্বারা বিলুপ সাধন। বিজ্ঞপ্তির দ্বারা বিলুপ সাধন, আমরা নিশ্চয়ই সবাই ঐচ্ছিক অংশীদারি ব্যবসার কথা জানি, যে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কী পড়েছিলাম, যে অংশীদারি ব্যবসাটি অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ মানে হচ্ছে যে এখানে অংশীদারি ব্যবসার কোনো মেয়াদের কথা উল্লেখ থাকবে না, এখানে অংশীদারি ব্যবসার উদ্দেশ্যের কথা উল্লেখ থাকবে না। বলা হলো যে আমরা একটা উদ্দেশ্য গঠন করেছি, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্যটি অর্জিত হয়ে গেছে, তারপর আবার রান করব, দেখা যাচ্ছে যে ব্যবসায় লাভ হচ্ছে, তো লাভ
হওয়ার পরে স্বাভাবিকভাবে অংশীদাররা চায় যে এটাকে রান করব, এখনই বন্ধ করে দিব না। হ্যাঁ, তারপরে আবার হতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয়েছে, ওই সময় শেষ হয়ে গেছে, তারপরে অংশীদাররা চাচ্ছে যে না আমরা এটাকে রান করাবো, সেই ক্ষেত্রে কি হবে, বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন হবে। এখন বিজ্ঞপ্তিটা কিভাবে দিতে হবে, লিখিত বিজ্ঞপ্তি দিতে হবে। আমরা জানি যে মৌখিকের কোনো আসলে আইনগত ভিত্তি নাই, সেই ক্ষেত্রে আমরা যদি অংশীদারি ব্যবসাটিকে বন্ধ করতে চাই বা একজন অংশীদার, এটা হতে পারে যে একজন অংশীদার বিদেশে চলে যাবে, একজন অংশীদার তার মালিকানা ছেড়ে দিবে, আচ্ছা তাহলে কি করতে হবে, সবাইকে জানাতে হবে। সে কিন্তু না জানিয়ে যেতে পারবে না, কারণ এখানে একটা আস্থা বিশ্বাসের বিষয় আছে। তো সে যদি যেতে চায় তাহলে কি করতে হবে, সবাইকে একটা লিখিত বিজ্ঞপ্তি দিয়ে তাকে জানাতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেলাম যে যখন কোনো অংশীদারি ব্যবসার বিলোপ সাধন বা যখন কোনো অংশীদারি ব্যবসায় কি হয়, বিজ্ঞপ্তির দিয়ে বা অংশীদাররা যখন বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করে অংশীদারি ব্যবসার কার্যক্রম বন্ধ করে ফেলে, তখন তাকে কি বলা হচ্ছে, বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন। আচ্ছা, আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। আমরা স্লাইডটা দেখি বুঝতে পারছি যে আদালত কোনো কারণে, আদালতের অনেকগুলো যথাযথ কারণ থাকতে পারে যে আদালতে অংশীদারি ব্যবসাটিকে বিলুপ্ত ঘোষণা করবে বা বন্ধ করে দিবে। সেই ক্ষেত্রে কি হতে পারে, আদালতের মাধ্যমে, এখন কথা হচ্ছে আদালতে একটা আবেদনের বিষয় থাকে যে কারা আবেদন করবে, অংশীদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আমরা বলবো যে আমাদের যেহেতু সৃজনশীল, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু একটা স্পেসিফিক ডেফিনেশন থাকা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে আদালতের নির্দেশে বিলোপ সাধনটা কি, আমরা বলবো যে অংশীদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যখন একটা অংশীদারি ব্যবসার বিলুপ্তি ঘটায় বা বিলুপ্তি ঘটানোর জন্য নির্দেশ প্রদান করে, তখন তাকে আমরা বলতেছি রিজলিউশন বাই দ্য অর্ডার অফ কোর্ট অথবা আদালতের নির্দেশে বিলোপ সাধন। তাহলে আমরা একটু খেয়াল করি যে আদালতের নির্দেশে তাহলে কারণগুলো কি হতে পারে, কারণগুলো হতে পারে কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হলে, ঠিক আছে, তারপরে কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে, কর্তব্য পালন সে আর করতে পারবে না, সে অক্ষম হয়ে গিয়েছে, তারপরে ব্যবসায় উপর্যুপরি লোকসান হচ্ছে, ব্যবসায় কোনো লাভ হচ্ছে না, উপর্যুপরি খালি লোকসানই হচ্ছে, সেই ক্ষেত্রে তো ব্যবসাটাকে আসলে রান করানো সম্ভব না, কারণ সবসময় লোকসান হলে তো সেটা রান করানো যাবে না। তারপরে আবার হতে পারে যে কোনো অংশীদার তার অংশ হস্তান্তর করলে বা কোনো অংশীদার যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে যেটা কখনো প্রমাণিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে, তাদেরকে ফোর্স করতে পারে যে অংশীদারি ব্যবসাটি বন্ধ করে দেয়া হোক। এছাড়াও আদালতের কিছু নির্দিষ্ট অংশীদারি আইন অনুযায়ী নির্দিষ্ট স্পেসিফিক কোনো কারণ থাকতেই পারে প্রতিষ্ঠানের, যে আমরা অংশীদারি ব্যবসাটাকে অবৈধ ঘোষণা করব বা এটাকে বিলুপ্তি করে দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমার ধারণা যে আমরা অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের বিষয়টা ডিটেইলে জানতে পেরেছি। তাহলে আমরা একটু খেয়াল করব, আমাদের এই বিষয়টা খুবই জরুরি, কারণ এখানে আমাদের সিকিউতে আমরা অনেক উদ্দীপকই দেখি যে এই বিলোপ সাধনের বিষয়টা আসে। তাহলে আমি আরেকবার একটু খেয়াল করি সবাই, আমাদের বিলোপ সাধন প্রক্রিয়াতে কী ছিল, সকলে একমত হয়ে বিলোপ সাধন, সবাই একসাথে মিলিত হয়ে, তারপরে ছিল হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন, অর্থাৎ যদি এমন কোনো হয় যে বাধ্যতামূলকভাবে এটা বন্ধ করে দিতে হবে, দেন ছিল বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, যে যদি এমন কিছু ঘটনা ঘটে যে যার কারণে অংশীদারি ব্যবসাটি বন্ধ করা দরকার। তারপরে দেখব যে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন, অংশীদাররা যদি ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তারা যদি লিখিত বিজ্ঞপ্তি দিয়ে বলে যে বন্ধ করে দিব, সেই ক্ষেত্রে ব্যবসাটি বন্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন, আদালত নির্দেশ দিয়ে দিল, অংশীদারের মস্তিষ্ক বিকৃতি বা অসমর্থ হলো, উপর্যুপরি লোকসান হচ্ছে, লাভ হচ্ছেই না, এছাড়াও স্পেসিফিক কিছু কারণ আছে যেটাতে আদালত তাদেরকে বন্ধ করে দিবে। তাহলে কি আমরা মোটামুটি আজকে যে টপিকসটা পড়লাম, আমরা কি এখন পারবো না যে সৃজনশীলে ধরতে যে আসলে কোন পদ্ধতির কথা বলা হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিন্তু একটা থিম দাঁড় করানো যাবে, তোমরা অবশ্যই ওই থিম ধরেই কিন্তু এই টপিকসটা প্র্যাকটিস করবে, মুখস্থ করলে আসলে বোর লাগে। তাহলে এই যে পড়ানো, আজকে পড়ানো হলো, এটা থেকে আমরা কি কিছু নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করতে পারি না বা মূল্যায়ন যাই বলি না কেন করতে পারি, তাহলে কি বলবো, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন কি পারবো, সম্পর্কের অবসান বিলোপ সাধন কত ভাবে হতে পারে, পাঁচ ভাবে হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এমসিকিউ আছে, আমরা জানি এমসিকিউতে কি টাইপের কোশ্চেন থাকে, কোন ধারায় বিলোপ সাধনের কথা বলা হয়েছে, উনচল্লিশ ধারায় কি বলা হয়েছে, বিলোপ সাধনের কথা বলা হয়েছে। আমাদের এই
এই মানে পদ্ধতিটা পড়ার পরে আমরা অবশ্যই বাসায় অনুশীলন করব, আমরা পয়েন্ট ধরে ধরে সিচুয়েশন নিজেরা তৈরি করব, তৈরি করে তারপরে আমরা অনুশীলন করব, তারপরে তো আমাদের পাঠ্যবইগুলো তো আছে, আমাদের হেল্প লাগবে, তাহলে আমরা এরকম ভাবে অনুশীলন করব, অবস্থার বিবরণ তৈরি করব এবং বিলোপ সাধনের পদ্ধতিটা বের করব। যেমন আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছি, সবাই এই আলোকে অনুশীলন করবে, যে পাঁচজন অংশীদারের সবাই মনে করছেন যে ব্যবসাটি চালু না রাখাই ভালো, তাহলে কি আমরা ওই যে ফার্স্টের পয়েন্টে বলেছিলাম যে সবাই মিলে গঠন করবে, আবার সবাই মিলেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারে, তাহলে আমরা পারবো না বলতে যে এখানে কোন পদ্ধতিটির কথা বলা হয়েছে। তো আমি আশা করছি তোমরা এরকম এরকম আমি যেভাবে একটা লিখে দিয়েছি এরকম নিজেরা সিচুয়েশন তৈরি করে তারপরে কর্মপত্রের মতো প্র্যাকটিস করবে যে কোন বিলোপ সাধনের কথা বলা হয়েছে, পাঁচটা পদ্ধতি আছে এবং পাঁচটা পদ্ধতির আলোকে আমাদেরকে কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অংশীদারি ব্যবসার বিলোপ সাধন পদ্ধতি আমরা জানি যে এটা আমাদের মোটামুটি পাঠ্যবইয়ের লাস্ট টপিক, তো আমরা পারবো এখন ভালো করে। আচ্ছা, আশা রাখছি সবাই বুঝতে পারছো, এবং তাহলে সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ।